ডক্টর সুষমা রেজা, ভদ্রমহিলাকে সকলেই বেশি অনেকেই চেনেন। উনি ফেসবুকে হচ্ছে পোস্ট করেন ভিডিও, ওনার ডাক্তারি লাইনের চিকিৎসা বিষয়ে আলোচনা করে, ভালো সুন্দর ভালো কাজ করেন। তো ওনার একটা পোস্ট আমার দৃষ্টিগোচর হলো অনেক দিন পর, ওনার এই পোস্ট উনি করছেন প্রায় সপ্তাহ এক দুই আগে, রিসেন্টলি আমার দৃষ্টিগোচর হলো। সেটা কি? সেটা হচ্ছে উনি শি ইজ সো প্রাউড অফ হারসেলফ যে উনি এই ফেসবুক কমেন্টকারীর বিরুদ্ধে মামলা করছেন। কেন মামলা করছেন সেটা হচ্ছে ওনার পোস্টে হচ্ছে খারাপ ভাষা ব্যবহার করছে না, খারাপ ভাষাগুলো কি ব্যবহার করছে এটা বুঝতে পারতেছি না, উনি ব্লার করে দিছেন। তো কতটা খারাপ ভাষা এটা আসলে কি বা কি খারাপ ভাষা, কারণ খারাপ ভাষা এটা তো একটা রিলেটিভ টার্ম না, এটা তো একটা আপেক্ষিক টার্ম, কোনটা কার কাছে খারাপ ভাষা, কোনটা কতটুকু খারাপ ভাষা, যে কারণে তো ভাষা নিয়ে কোনো আইন নাই, ফ্রিডম অফ স্পিচ যেটাকে বলে, যে ভাষা কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে ঐক্যমত্যে পৌঁছাকে, এগুলো সাবজেক্টিভ জিনিস, এগুলো অবজেক্টিভ না, এগুলো ফ্যাকচুয়াল জিনিস না, এগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র। সো এগুলোকে আইন দিয়ে ধরাটা খুব বিপজ্জনক। এবং দেখেন না সোনার বাংলায় কী চলে, সারাদিন মামলা মামলা, আইসিটি একটা মামলা, মানহানি মামলা, এই চলতে থাকে সারাদিনে, মুখকে তো মুখে খেলতেছে, রাইট? সো এটা একটা আপনি বড় পার্থক্য দেখবেন, যে সভ্য বিশ্বের সাথে অসভ্য বিশ্বের পার্থক্য, যে সভ্য বিশ্বে তারা এগুলো করে না, কারণ তারা বুঝে গেছে যে এই ভাষা দিয়ে, তারা তো লাইক বলি যেটা 1000 বছর আগে গেছে, যে এই ভাষা ধরা শুরু করলে এগুলোকে আসলে, এগুলো যেহেতু অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র, সাবজেক্টিভ জিনিসপত্র, এগুলোকে নানানভাবে ব্যবহার করে খেলাধুলার কাজে ব্যবহার করা যায় প্রচণ্ড। সো এই জন্য তারা যেটা ডিসাইড করছে সভ্য বিশ্বের লোকজন, যে আমরা চামড়া মোটা করবো, কেউ কিছু বললে আমরা ওটা নিয়ে মাথা ঘামাবো না, অ্যাভয়েড করে যাইতে হবে, আমাকে ইগনোর করতে হবে, নাইলে কারোরই আলটিমেটলি কথা বলার কোনো অধিকার থাকে না, থাকবে না, কারণ এগুলোকে টুটি চেপে ধরা হবে, এগুলো আইন ব্যবহার করে। সো যেই কারণে ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচের আইডিয়া দুনিয়াতে আসছে। এবং অবশ্যই লো অ্যান্ড বিহোল সোনার বাংলাতেও হচ্ছে, যেটা সবসময় বলি, এরা বহির্বিশ্বের দেখা দেখি, সভ্য বিশ্বের দেখা দেখি আইন টাইন সব কিছু বানায় কপি পেস্ট করে সংবিধান থেকে, এবং তারপর তো কী হয় সেটা আপনারা জানেন, রাইট? সো ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশ আইনও প্রোটেক্টেড, বাংলাদেশের সংবিধানও আছে। ওয়েল ওকে, আপনারা তো জানেনই বাংলাদেশে কী পরিমাণ ফ্রি স্পিচ আছে। না, এটা প্রবলেমেটিক যে জায়গাটাতে, যে এই যে উনি মামলা করলেন, উনি খুবই প্রাউড, খুবই খুশি যে তাদেরকে মামলা করে একেবারে টেনে দিতে পারছেন। এবং কী ভাষা ব্যবহার করছে জানি না, যতটুক দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ওনাকে হিজাবি ফেমিনিস্ট বলছে, হিজাবি ফেমিনিস্ট বলছে দেখে খেয়ে দিছে, উনি খুব খুশি মামলা করছে। আইনের দিকটাতে পরে আসতেছি, আইনের দিকটাতে পরে আসতেছি, এই যে ওনারা যে উৎপাতটা করেন, ওনারা এগুলা কারা করেন এটা আপনাদের বুঝতে হবে, খেয়াল করতে হবে। যারা প্রিভিলেজড, যারা প্রিভিলেজ, যারা খুব আরামে আছে এই দেশে, তারা হচ্ছে ফেসবুকে কমেন্টে এসে কে কী বলছে এগুলো নিয়ে এরা মরে যাচ্ছে, এরা এদের নাচানাচি এই দেশে হইতেছে, তাদের মাথা ব্যথা ফেসবুকে তাদেরকে কমেন্টে কে কী এসে বলছে। আপনি জীবনে দেখবেন যে আমি আই ডোন্ট নো, মনে করেন যে ইয়ে কী বলে, যে টিকটক, একটা টিকটক তারকা অপু, অপু তাকে তো প্রতিদিন কমেন্টে গালাগালি করতেছে, সে কি কোনোদিন এটা নিয়ে কোনো একটা পোস্ট দিয়েছে যে আমাকে কমেন্টে গালাগালি করা হচ্ছে বা আইনি আদালতের কাছে গেছে? আপনার কাছে মনে হয় একটা হাস্যকর মনে হচ্ছে যে অপু যাবে এটা তো চিন্তাতেও আসতে পারে না, যাবে কে, যাবে হইতেছে এই যে সুষমারে যারা, কেন সেটা বলতেছে এখন বললে বুঝবেন। একদিন সুষমা রেজার সাথে আমার পার্সোনাল কিছু নাই, উনি যে কাজটা করছে সেই কাজের ভিত্তিতে আলোচনা করতেছে, ওনাকে নিয়ে পাবলিক তো কথা বোঝানো, সুষমা রেজাকে নিয়ে কথা বলছেন, আপনি আপনি টক্সিক, আপনি নেতিবাচক পাগল ছাগল, সুষমা রেজা টাকাম করছে সেটা নিয়ে কথা বলতেছে, এই জন্য ওনাকে নিয়ে। ওকে, সো এইগুলো করবে কারা? এগুলো এগুলো দেখুন করবে খালি সমাজের সবচেয়ে প্রিভিলেজ, সবচেয়ে আরামে যারা আছে, যাদের লাইফে দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নাই, এত তুলু তুলু জীবন এদের এই দেশে, যে এদের কনসার্ন হচ্ছে কমেন্টে এসে মানুষ তাদের সাথে সুন্দর ব্যবহার করতেছে না। ওকে, সো কিছুদিন আগে তাহসান এরকম একটা পোস্ট শেয়ার করছিলেন, সেটাও আবার আরেকজনের, এই যে নিলয় আলমগীর, সে বিয়ে করছে, সেটা নিয়ে মানুষ এসে তার কমেন্ট সেকশনে খারাপ কথাবার্তা বলতেছে, সেটা নিয়ে আবার তাহসান শেয়ার দিয়ে প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি, এটা কি ক্ষেত্রের বিড়ম্বনা নাকি সামাজিক ব্যাধি, বিশাল বাংলাদেশের জন্য কমেন্টে কে কী, কমেন্টে কী লিখতেছে, বিশাল একটা ইস্যু এদের কাছে, কাদের কাছে, যারা খুব আরামে আছে। অ্যাগেন এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে এই কমেন্ট নিয়ে কারা নাচানাচি করে, এটা জাস্ট আমি আপনাকে বলে দিলাম, খেয়াল করবেন যারা খুব শান্তিতে আছে এরা, কারণ এদের এটাই এদের লাইফের কনসার্ন। আর যারা দূরের উপর মারা খাওয়ার উপর আছে, এগুলো নিয়ে কথা বলে না, কারণ এগুলো নিয়ে কথা বলার এই বিলাসিতা করার সময় এদের নাই। এই পোস্টটা দিয়ে আমি যা লিখছি কথার ক্যাপশনটা একটু পড়ি, পড়লে আজকে আলোচনা অর্ধেক হয়ে যাবে, বাকি অর্ধেক আলোচনা করবো এই যে আইন টাইন এগুলো নিয়ে। ওকে, এনাদের মানে যারা কমপ্লেনগুলো করেন কমেন্ট সেকশনে গালাগালি নি, এনাদের প্রায়োরিটিগুলো আমি ঠিক বুঝতে পারি না। 90% নিরক্ষর ও আধা শিক্ষিত মানুষের দেশে, দেখেন এই কমেন্টগুলো কারা করে, নিরক্ষর ও আধা শিক্ষিত মানুষ, এই যে নোংরা গর্হিত ভাষায় কমেন্টগুলো যারা করে তাদের 99% হচ্ছে নিরক্ষর আধা শিক্ষিত গ্রামের লোকজন,
হেরা কেন গ্রামের নিরক্ষর লোকজন একটা কমেন্ট করছে, গালি দিছে, আইসা এটা এরা 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 সহ্যই করতে পারে না এই দেশে। এরা এত আত্মসম্মান বলেন নাই, আত্মসম্মানের সোগা মারামারিতে তো এই দেশে কেউ টিকতে পারতেছে না বলেন না, এই জন্য তো এই দেশে কেউ থাকতে চায় না, এই দেশে যে কেউ থাকতে চায় না। এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমি কি দেশে থাকলে কথা বলতে পারতাম? বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে যে দেশে বসে, একটা ইউটিউব চ্যানেল আছে দেশের সমালোচনা করে, দেশে দেশে বসে একটাও পাবেন না, বিদেশে বসে তো কেউ কথা বলে না, ভয় যে দেশে গেলে তো আবার ধরে ফেলবে। তো বুঝতেছেন তো বাক স্বাধীনতা এই দেশে কোন পর্যায়ে আছে? এদের কারণে এই সুষমারা যারা এটা এসে দিবে, আজকে যদি দেশে থাকতাম সুষমা রাজায় আমার বিরুদ্ধে একটা মামলা করে দিত, মানহানি মামলা, ওনাকে নিয়ে আমি সমালোচনা করছি, এটা কি মানহানি মামলা দিয়ে একদম খেলে দিত। তো যে কারণে দেশে কথা বলতে পারেন না, কথা বোঝেন না এগুলো। আপনি কি ভাবতেছেন আমি একটা ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলতে বসছি, যে সুষমা রাজার কমেন্ট সেকশানে কি গালাগালি করছে সেটা নিয়ে, উনি মামলা করছে সেটা নিয়ে আমি কথা বলতে বসছি? এটা একটা ছোটো না না ছোটোখাটো বিষয় না, এইভাবেই কাজ করে, এই সাইকেলেই কাজ করে। এটা তো সভ্য দেশটা, আপনাকে বুঝতে হবে। এখানে মনিব ভৃত্য নানান ক্লাস আছে, হ্যাঁ, যারা খুব আরামে আছে লাইফে, এদের এদের কমেন্ট এদের সহ্য হয় না, গায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। বললাম না আমি দেশে থাকলে এখন এই সুষমা রাজায় আমার বিরুদ্ধে মামলা দিত, এবং এই কারণে দেশে বসে কেউ কথা বলতে পারে না, এবং এই কারণে দেশের এই অবস্থা, এবং এই কারণেই এই দেশ থেকে ভালো কিছু হয় না, হবে না। কেন আমি যে সমালোচনামূলক আলোচনা করতেছি, এটা কি খারাপ কিছু? না, খারাপ কিছু, আমাকে আমাকে থামাই দেওয়া হবে, আমাকে মামলা দিয়ে জেলের খানি টানানো হবে, এবং খুব গর্বিতভাবে পোস্ট দিবেন আবার ওনারা ফেসবুকে এসে যে একজনের খাইয়ে দিয়ে আসছে, এইমাত্র একটু আগে মানহানি মামলা দিছি, অবমাননা মামলা দিছি, হ্যাঁ, আইসিটি একটা মামলা দিছি, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিছি, সাইবার বুলিংয়ের ক্যাটাগরিতে খেলে দিয়ে আসছে একজনকে। এনাদের প্রায়োরিটিগুলো আমি ঠিক বুঝতে পারি না। 90% নিরক্ষর ও আধা শিক্ষিত মানুষের দেশে ও 100% মগের মূল্যকে, মানে যে দেশে কোনো আইন কানুন বিচার আচার কিছু নেই, সেখানে কমেন্ট নিয়ে প্রচণ্ড দৌড়ছাপ করে এরা। 100% মগের মূল্যকে যাদের যাবতীয় কনসার্ন ফেসবুকের কমেন্ট সেকশন নিয়ে, মিডিয়াকে সাথে নিয়ে সারাদিন ওনাদের এই এক প্যানোর প্যানোর লোকে কমেন্টে কি বললো, হ্যাঁ, কারণ ওনারা তো প্রিভিলেজ না মিডিয়া টিডিয়াকে পাশে পায়, আমি আপনি কিন্তু পাশে পাবো না। আমাকে সারাদিন ফেসবুকে গালি দিয়ে গেলেও কেউ, আমি কি মিডিয়া পাবো আমার পাশে? মোটেই না, আমাকে আরও বরং টেসে দিবে চান্স পেলে, রাইট? এবং দেখেন আমি যে গালাগালি, যে আমান আব্দু হয়ে আমাকে প্রচণ্ড অশ্লীল ভাষা ব্যবহার করে আমার সাথে গালাগালি করছে, কেন সেই ব্যাকগ্রাউন্ড আরেক জায়গায়, তো আমি কী করছি, আমি কী করছি, আমি মামলা করছি তার বিরুদ্ধে? না, আমি তাকে ব্লক করে রেখেছি, শেষ। ওমা, ফেসবুক তো আমাকে সেই ক্ষমতা দিছে, সে আমাকে গালাগালি করছে, ফ্রি, আমি তো ফ্রি স্পিচে বিশ্বাস করি, সে আমাকে গালাগালি করছে, আমি তাকে ব্লক মেরে দিছি, কেস ক্লোজড। না, এরা কী করবে, এরা মামলা দিবে, বুঝুন নাই, মামলা খেলা হবে। মিডিয়াকে সাথে নিয়ে ওনাদের সারাদিন এক প্যানোর প্যানোর লোকে কমেন্টে কী বললো, আয়মান সাদিক ও সুলাইমান সুখনকে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা সেই এক প্যানোর প্যানোর, এটা আমি একটা এপিসোড করে আপনাদেরকে দেখাইছি, আয়মান সাদিক সুলাইমান সুখনকে ইনভাইট করে এনে যে কমেন্ট সেকশনে যে লোকজন গালাগালি করে এদেরকে কীভাবে খেলা যায়। তখন আবার সুলাইমান সুখন আধা ঘন্টা ধরে আইসিটি অ্যাক্টের ভয় দেখাচ্ছে, তারপর সরকারের অ্যাক্সেস আছে ফেসবুকে নানান তথ্য, এগুলো সবই কিন্তু অবৈধ, এগুলো সরকার করতে পারে না, পারা উচিত না। এই পান্ডার এসে একজোট হয়ে, আমরা কিন্তু এখন সরকারের কাছে খুব টেকনোলজি আছে, কেউ কী কোথা থেকে কী কমেন্ট করতেছে আমরা খেয়ে দিতে পারবো। ওকে, সো আয়মান সাদিক ও সুলাইমান সুখনকে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা সেই এক প্যানোর প্যানোর কমেন্ট সেকশনে গালাগালি করে লোকে দেশকে কোন অতুলে তুলিয়ে নিয়ে যাচ্ছে। আমার শোতে এগুলো আপনাদের দেখিয়েছি যে সুখন এসে ভয় দেখাচ্ছে উনাদের নিয়ে বাজে কথা বললে কীভাবে সংবিধান ও বাক স্বাধীনতা ভাঁজ করে সঠিক স্থানে প্রবেশ করানো হবে। হ্যাঁ, সরকারের কাছে এখন নাকি টেকনোলজি আছে, সুলাইমান সুখন ভাই আমাদেরকে জানাইছেন, এসে থ্রেট করে গেছেন। অথচ কমেন্ট সেকশনের কমেন্ট, যা এদেশের মানুষের জন্য লিস্ট কনসার্নিং ও কনসিকুয়েন্সিয়াল বিষয়, কমেন্টে কে কী বলছে, এটার কী কনসিকুয়েন্স আছে, এর থেকে কার মা বাপ মারা যাচ্ছে না, মা মারা যাচ্ছে না, ফুসকা পড়তে কিচ্ছু হচ্ছে না, লিস্ট কনসার্নিং এবং কনসিকুয়েন্সিয়াল বিষয় এই দেশে কমেন্ট সেকশনে গালাগালি। ওকে, এটা নিয়ে এদের উৎপাত। যদি এতই তাদেরকে বদার করে এইসব কমেন্ট, তাহলে সেটা অ্যাড্রেস করার পুরো কর্তৃত্ব কিন্তু তাদের হাতেই আছে, মামলা করার তো দরকার নেই, তারা কী কী করতে পারে? কারণ বাক স্বাধীনতা আসে না এই দেশে, না, এরা বাক স্বাধীনতা বিশ্বাস করে না, এরা খেলে দিবে, হাতে পাওয়ার আছে এরা সবাই তারকা ফারকা, কারণ তারকাদের জন্য তো দৌড়াদৌড়ি করে। আপনি এগেন যেটা বললাম, আপনি গিয়ে যদি বলেন আমার কমেন্ট সেকশনে গালাগালি করছে, আমি মামলা করতে আসছি, আপনাকে কী করবে, আপনারা জুতা পেটা করে বের করে দেওয়া হবে, বা একটা টিকটকার গেলে তাকে জুতা পেটা করে বের করে দেওয়া হবে। এই এইসব এইসব নাটক এগুলো হইতেছে প্রিভিলেজ, যারা এই দেশে ভালো আছে খুব, কেউ যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে সে তার তাইলে তাদের তার বিরুদ্ধে মামলা না করে আর কী কী করা যেতে পারে? যেটা করতে পারি, আমরা কমেন্ট ডিলিট করে দিতে পারি, বাজে কমেন্ট, কমেন্টারকে ব্লক করে দিতে পারি, তাহলে আর সে পাজে কমেন্ট করতে পারবে না। পাবলিক কমেন্ট অপশন বন্ধ করে রাখবো, ফেসবুক থেকে অপশন দিছে যে আপনার যদি পাবলিকের গালাগালি আপনার ভালো না লাগে, আপনার চামড়া অত পুরু না, আবার আপনি এই দিক থেকে বাংলাদেশের সংবিধান বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আপনি ভদ্রলোক, কিন্তু আপনি আবার এগুলো নিতেও পারেন না, আপনি আবার এদিক থেকে নাজুক, আপনার অনুভূতি ইগো খুব নাজুক, তাহলে কী করতে পারেন, কমেন্ট সেকশন অফ করে রাখেন, ফেসবুক তো আপনাকে সেই অপশন দিচ্ছে। এবং লাস্টলি ইগনোর করা, যেটা আমি করি, আমার স্ট্র্যাটেজি হচ্ছে ইগনোর করা। কিছু পোস্ট বিতর্কিত বেশি হইলে, পিন দিবে মানুষ মনে হইলে, বা গালাগালি করবে, গালাগালির জন্য আই ডোন্ট কেয়ার, পিন দিবে মনে হলে আমি কিছু পোস্টের পাবলিক কমেন্ট সেকশন অফ করে রাখি। আর ওর সব পোস্টে আপনারা দেখেন গালাগালি প্রচুর চলতেছে, আমি আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো আছি, রাইট? কমেন্টে আমি যে গালি খাই না বা ইডিওসি ডিল করি না তা তো নয়, তাদের যে কম পরিমাণে করি, ওনারা যেহেতু ব্যাপক তারকা, ওনাদের যে কম করি কিন্তু করি, বেশিরভাগ সময় আমি এসব কমেন্ট ইগনোর করার চেষ্টা করি। পিন হবে বা দিবে মনে হলে কমেন্ট ডিলিট করে দিই, আমার নিজস্ব পলিসি ভায়োলেট করলে ব্লক মারি,
কি কি পলিসি সেগুলো বিভিন্ন সময় আলোচনা করছি, কিছুদিন পর আবার আনব্লক করে দিই, কারণ আমি অকারণে মানুষদেরকে ব্লক করে রাখা আই ডোন্ট লাইক ইট। এর কোনোটাই সমাধান মনে না হলে পাবলিক কমেন্ট অপশন টার্ন অফ রাখি, কেস ডিসমিস, রাইট? লাইক সম্পূর্ণ অধিকার ফেসবুক আমাকে দিছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি এগুলো ডিল করার বাজে কমেন্টকে নিয়ে, রাইট? তো আধা শিক্ষিত লোকের স্টুপিড কমেন্ট নিয়ে এত প্যানর প্যানর করার মানেটা কি না দাদা, আমি বুঝে পাই না। এই দেশে ফেসবুক কমেন্ট যে কত লক্ষ লক্ষ মানুষকে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, অর্থ পাচার করছে, বাংলাদেশের মতো দেশে ফেসবুক কমেন্ট কত ভয়াবহ কনসার্ন হয়ে উঠতে পারে সেলিব্রিটিদের প্যানর প্যানর না শুনে সেটা বুঝতেই পারতাম না। এই সেলিব্রিটিদের এক প্যানর প্যানর সারাদিন ফেসবুকে ওনাদেরকে এসে মানুষ গালাগালি করে, কারা করে? গ্রামের আধা শিক্ষিতরা, লাইক 95% এদের গ্রামের আধা শিক্ষিত লোকজন, এদের কাছ থেকে একেবারে ইংরেজি কাব্যিক কমেন্ট ওনাদের আশা প্রত্যাশা। সো আপনারা যেহেতু জানেন এই দেশে লাইক 80% মানুষ পড়াশোনা করলে এগুলো গ্রামের ডিগ্রি কলেজ থেকে পাশ করলেও পড়াশোনায় কোনো পার্থক্য তৈরি করে না তাদের লাইফ, রাইট? সো আপনারা যখন জানেন এইটা গরিব নিরক্ষর আধা শিক্ষিত মানুষের দেশ, এখানে এরা এই ধরনের কমেন্ট করে, সো আপনারা ফেসবুক কমেন্ট সেকশন বন্ধ রাখেন না, ওনাদের আবার কমেন্টটা চাই, কমেন্টটা চাই। আবার কমেন্টের লোভ সামলাইতে পারে না, কমেন্ট হলে এঙ্গেজ হয় ফেসবুকে, আবার ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম আছে, আপনার যত এঙ্গেজ হয় তত ওই পোস্টের রিচ বাড়ে, রাইট? সো ওনাদের ওই গাছেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন। আমি যদি আজকে দেশে থাকতাম, এই যে সুষমা রেজা উনি আমার বিরুদ্ধে মামলা করতো, অবমাননার মামলা, আমি ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছি অনলাইনে, আমার বিরুদ্ধে ICT একটা মামলা করে দিত উনি, কথা বোঝেন নাই? কারণ এগুলো তো র্যাবিট হোল, আপনাকে বুঝতে হবে সভ্য যেই কথাটা বলি, সভ্য দেশ আমাদের চেয়ে 5000 বছর আগে গেছে কেন? বাঙালির এসব স্ট্রাগল সভ্য দেশ আরও 500 বছর আগে করে ওরা বুঝে গেছে যে কেমনে করতে হয়, যে এইসব বদমাইশি রাস্তা দিলে যে ও অবমাননা মামলা, এই এই কী জানি বলে আমাকে কি মানহানি করা হয়েছে, ICT অ্যাক্ট আমাকে অনলাইন কী জানি বলে অনলাইনে কুচ্ছারটনা হয়েছে, সাইবার বুলিং, এইসব খেলতে দিলে এই খেলার কোনো শেষ নাই। সুতরাং সমাধান হচ্ছে সবার অধিকার আছে, যে যা ইচ্ছা বলে বেরো, কেউ কারোর সাথে শয়তানি পাল্লামি করতে পারবে না। এই কারণে তো এইসব দেশে যে আপনি যা খুশি তাই বলতে পারবেন, ইয়েস, এতে করে পরিবেশটা একটু দূষিত হয়, যেটা নিয়ে আমি দীর্ঘদিন আমি এটার বিপক্ষে ছিলাম, এটার অবস্থান, সময় লাগছে বুঝতে, এই জায়গায় আসতে আমার সময় লাগছে যে কেন ব্যাপারটা এরকম, পরে বুঝতে পারছি যে ওরা 500 বছর আগে গেছে, আমরা এখনও 500 বছর পিছানো, এই কারণে তো আমাদের এটা জঙ্গলিদের দেশ, রাইট? এই কারণে তো এই দেশে ওই যে একদিন বললাম একটা ইউটিউব চ্যানেল নাই যে সমালোচনা করে দেশের কোনো কথা বলতে পারে বা বলে, আদৌ দেশের বাইরে থাকলেও এরা গুলি জানাই বলার, কারণ দেশে গেলে কিন্তু একদম টেসে দিবে, রাইট? সো আপনি হয়তো ভাবতেছেন যে ও আচ্ছা আজকে আমাকে একটা গালি দিছে কি, আমি কি খেয়ে দিই, আমার কোনো একটা পছন্দ হয় নাই প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দিই, একটা কোনো একটা মামলায় কোনো একটা ধারায় তাকে ফাঁসিয়ে দিই। গতকালকে আমার পোস্টে একজন কমেন্ট করছে যে ওই যে জাপানি মহিলার ধারা নিয়ে যে শয়তানি করতেছে এটা নিয়ে, একজন কমেন্ট করছে যে মানে বাবা নিয়ে আসছে বাচ্চাকে কাস্টোডি ইয়ে অমান্য করে, ওইটা নাকি অপহরণ করছে বাবা মেয়েকে, মেয়ের অনুমতিক্রমে, মেয়ে স্বেচ্ছায় সম্মতিক্রমে বাবার সাথে আসছে, ওটা নাকি অপহরণ, অপহরণ মামলা ঢুকিয়ে দিছে। তো একজন আবার সে কমেন্ট করে সে তার বাংলাদেশের রিয়েলিটির সাথে এগুলো মিলাইতে পারতেছে না, তার কথা হচ্ছে যে হ্যাঁ এইভাবে তো খেলতে হয়। ভদ্রলোক এসে কমেন্ট করছে যে যে কী জানি বলে যে হ্যাঁ ভাই ঠিকই আছে, এইভাবেই মামলা করতে হয়, নাহলে কী জানি কেস পোক্ত হয় না। দাঁড়ান আমি কমেন্টটা পড়ে শোনাই আপনাদেরকে হুবহু। হ্যাঁ উনি বলছেন ভাই আদালতে একটু প্যাঁচ দিতে হয়, নাহলে মামলা দুর্বল হয়ে যায়। বুঝেন না, এই দেশের বাঙালির ধারণাই আদালত মানেই ধারণা হইতেছে যে মিথ্যা কথাগুলো ফাঁসাই দিতে হবে, নাহলে মামলা দুর্বল হয়ে যায়। কথাটা উনি কোত্থেকে আসছে তো বুঝতেছেনি, ওনার অভিজ্ঞতা উনি দেখছে যে এইভাবে উকিলরা কথা বলে, আদালত কথা বলে, সবাই কথা বলে যে যে এই দিক দিয়ে খেলতে না পারলে একটু পেঁচায় মিথ্যা একটা কিছু ফাঁসে ঢুকিয়ে দিয়ে ওই দিক দিয়ে খেলে দাও তাকে। জায়গা তো ডক্টর সুষমা রেজা ওনার কাছে মনে হয়েছে যে ওনাকে নিয়ে ওনাকে ইয়ে ফেমিনিস্ট বলছে, হিজাবি ফেমিনিস্ট মামলা দিছে ঠেসে একদম, আর কি কী বলছে জানে, হ্যাঁ একদম চূড়ান্ত অশ্লীল ভাষায় কথা কিছু একটা বলছে মানলাম, হয়তোবা কমেন্ট সেকশন অফ রাখেন, তা না আপনি গেছেন ওইখানে ফ্রিডম অফ স্পিচের গুহা মারতে, খুব ভালো কাজ করছেন, রাইট? ওনারা তো ওনাদের ধারণাই যে ওনাদের কারণে তো দেশে থাকি না, উনি ওনার ধারণা উনি খুব একটা ভালো কাজ করছেন, ফেসবুক এসে করবে সাথে আবার এটা নিয়ে পোস্ট দিচ্ছেন, উনি খুব ভালো একটা কাজ হয়েছে, একে খেয়ে দিয়ে আসছে, কালকে কি ওনাকে কেউ খেয়ে দিবে না? ওনার পেছনে যদি পান্ডা লাগে যেগুলো আপনাদেরকে এই আমার সাথে আলোচনা করে করে দেখাই কতভাবে কতজনকে খেলতেছে এই ধারায় সেই ধারায় এই চিপায় সেই চিপায়, উনি কবে কোথায় কোথায় কোন ভুল কথাটা বলে ফেলবেন আর যে ওনাকে টেসে দিবে এই যে অবমাননা ধারায়, তো তখন তখন এই কারণে তো এদেশে কেউ কোনো কথা বলতে পারে না, এর কারণে এদেশে কেউ থাকতেও চায় না, বাংলাদেশ থেকে যে মানুষ পালায় থাকতে চায় না, শিক্ষিত লোকজন যে ভাগে কেন ভাগে, শিক্ষিত অশিক্ষিত সকলেই ভাগে, অশিক্ষিত মানুষরা তো ভাগে, এদের পুলিশের বাড়ি, এদের জীবন জীবিকার নিরাপত্তা নাই, গুন্ডামি পান্ডামি এগুলার কেন আইন মগের মূল্যক, শিক্ষিত লোকরা ভাগে কেন যারা হচ্ছে খুব, আপনি দেখেন এই দেশের হইতেছে যারা কোটি কোটি টাকার ব্যবসায়ী এরও আর একটা সেকেন্ড হোম বানায় রাখে বিভিন্ন দেশে, ক্যানাডাতে, মালয়েশিয়াতে, বাংলাদেশ অন্যতম প্রধান দেশ যারা হইতেছে সেকেন্ড হোম বানাইতেছে বিভিন্ন দেশে,
এবং এদেশের যত টাকাই থাকুক মানুষের, তারপরও এরা এই দেশ থেকে বিদেশে সেটেল করার চেষ্টা করে বা একটা সেকেন্ড হোম তৈরি করার চেষ্টা করে। তার মানে এত টাকা অর্থ সম্পদের পরও এরা এই দেশে, এত প্রভাব প্রতিপত্তির পরও এরা এই দেশে নিরাপদ বোধ করে না। কে কখন কোন দিক থেকে খেলে দেয়, এরা এরা নিরাপদ বোধ করে না, একটা সেকেন্ড হোম রেডি রাখে, 19-20 হলে জেনে থাকতে পারে। সো বাংলাদেশটা অসভ্য কেন, এটা আপনাকে চিন্তা করে বুঝতে হবে যে বাংলাদেশটা কী কারণে অসভ্য এবং আমরাই এটার মধ্যে কন্ট্রিবিউট করতেছি কিনা।